ম্যালেরিয়া বিশ্বের প্রাচীনতম রোগগুলোর মধ্যে অন্যতম। মূলত ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলাক্স মশকে বাহিত এক ধরনের জ্বর রোগ। এ রোগে আক্রান্ত হলে রক্তের লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়, তাই রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এমনকি উপযুক্ত চিকিৎসা না পেলে ম্যালেরিয়া রোগীর মৃত্যুও হতে পারে। মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবী অযৌন পদ্ধতিতে জীবনচক্র সম্পূর্ণ করে। এই ধরনের জীবনচক্রে সাইটোন নামক বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা বিদ্যমান, যা সাইটোগনি নামে পরিচিত। মানবদেহের সংগঠিত সাইটোগনিকে দুই ভাগে ভাগ করা যায়, হেপাটিক বা যকৃত সাইটোগনি ও অ্যারিথ্রোসাইটিক বা লোহিত রক্তকণিকা সাইটোগনি। হেপাটিক সাইটোগনি আবার প্রিঅ্যারিথ্রোসাইটিক এবং এক্সোঅ্যারিথ্রোসাইটিক এই দুই পর্যায়ের মাধ্যমে সংঘটিত হয়। প্রিঅ্যারিথ্রোসাইটিক পর্যায়ে শুরুতে অ্যানোফিলাস মশকের লালাগ্রন্থিতে অবস্থিত জীবাণু মশকের দংশনের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং তার রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কেমোট্যাক্সিসের কারণে যকৃতে এসে আশ্রয় নেয়। মানবদেহে প্রবেশের পর 30 থেকে 45 মিনিটের মধ্যে জীবাণুগুলো যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে। যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যমে মাকু আকৃতির স্পোরোজয়েডগুলো গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। প্রতিটি ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস ক্রমাগত বিভক্ত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয়, যাকে সাইজন্ট বলে। সাইজন্টের পরবর্তী দশা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এই চক্রের শেষ পর্যায়ে হেপাটোসাইট ভেঙে যায়। প্রিঅ্যারিথ্রোসাইটিক সাইটোগনি চক্রে উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন হেপাটোসাইটকে আক্রমণের মাধ্যমে এক্সোঅ্যারিথ্রোসাইটিক চক্রের সূচনা করে। এই চক্রেও ক্রমান্বয়ে সাইজন্ট এবং মেটাক্রিপ্টোমেরোজয়েড দশা সৃষ্টি হয়। মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো পরিণত হলে আক্রান্ত যকৃত কোষ বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে। এ অবস্থায় যকৃতে প্রচুর পরিমাণে মেরোজয়েড পাওয়া যায়। অতঃপর আকৃতির ছোট মেরোজয়েডগুলো রক্তস্রোতে চলে আসে এবং লোহিত রক্তকণিকায় প্রবেশ করার মধ্য দিয়ে অ্যারিথ্রোসাইটিক সাইটোগনি চক্রের সূচনা ঘটে। রক্তের লোহিত রক্তকণিকায় প্রবেশের পর খাদ্য গ্রহণ করার মাধ্যমে ছোট মেরোজয়েডগুলো স্ফীত ও গোলাকার হয়। এ দশাকে ট্রোফোজয়েড দশা বলে। এ অবস্থায় ছোট মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো সিগনেট রিং আকৃতি ধারণ করে। প্রায় 8 ঘন্টা পর অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা সৃষ্টি হলে সার্ফনাস দানার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সার্ফনাস দানার উপস্থিতি দেখেই ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা পরবর্তীতে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশায় পরিণত হয়। সাইজন দশার প্রতিটি নিউক্লিয়াস পরবর্তীতে মেরুজয়েডে পরিণত হয়। অতপর মেরুজয়েডগুলো গোলাপের পাপড়ির ন্যায় সজ্জিত হয়, যাকে রোজের দশা বলে। পরবর্তীতে লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং মেরুজয়েডগুলো বের হয়ে আসে। মেরুজয়েডগুলো রক্তস্রোতে ঢুকে গেলে শ্বেত রক্তকণিকা তাকে প্রতিরোধের চেষ্টা করে। এ সময় রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ জমা হয়। এর প্রভাবে দেহের জ্বর আসে। কতিপয় মেরুজয়েড পুং এবং স্ত্রী দুই ধরনের গ্যামেটোসাইটে পরিণত হয়। স্ত্রী গ্যামেটোসাইটকে ম্যাক্রো এবং পুং গ্যামেটোসাইটকে মাইক্রো গ্যামেটোসাইট বলা হয়। স্ত্রী এবং পুং গ্যামেটোসাইটগুলো পোষক দেহের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে। মানুষের রক্তে গ্যামেটোসাইটগুলোর আর কোনো পরিবর্তন সংঘটিত হয় না।